লঞ্চের যাত্রীরা যেন সোনার হরিণ। দিন যত বাড়ছে ততই বরিশাল লঞ্চ ঘাটের লঞ্চগুলো যাত্রী কমে যাচ্ছে। আর যাত্রীরা যদি আসে লঞ্চ ঘাটে তাহলে লঞ্চ কর্তৃপক্ষরা টানাটানি করতে শুরু করে যাত্রীদের নিয়ে। আমি তো শুনেছি যে এই যে এই লঞ্চ সুন্দরবন 11 লঞ্চের যে ভিআইপি যে কেবিনগুলো থাকে, আগে তো ভাড়া ছিল 7,000-8,000, এখন কমে কত কত হয়েছে? কেন ছয় হাজার200 টাকা, কিন্তু তারপরও যাত্রীরাই লঞ্চে আসছে না। বরিশাল মূলত লঞ্চের জন্য বিখ্যাত, কিন্তু আর সেই লঞ্চে এত কম যাত্রী কি মানায়? এই যে ডেকের নিচে যে ডেকটা, খুব কম যাত্রী, যে ডেকে অসংখ্য অসংখ্য লোক থাকতো এই কোনাটুকু ভরে যেত। আজ সেই লঞ্চে কোনো যাত্রী নেই বললেই চলে। আজকে যারা লঞ্চকে ভালোবাসে তারাই শুধু লঞ্চে যাতায়াত করে ঢাকা টু বরিশাল বা বরিশাল টু ঢাকা। গাইস, এখন আমি যাইতেছি সুরভি সাথে, আর এই সুরভি সাথে ডেকে ভাড়া কত আজকে? 200। এখানেও 200 টাকা ভাড়া। ডেকের মানুষ কেমন আছে যেহেতু 200 টাকা ভাড়া? ও মাই গড, কোনো মানুষই তো নেই, খালি জায়গা পড়ে আছে, মানে বলতে গেলে একটুটুকু মানুষ আছে। এখানে কেবিনে ভাড়াও খুব কম। এই যে দেখতে পাচ্ছেন নর্মাল যে কেবিনগুলো, নর্মাল কেবিন, ভিআইপি কেবিন এবং অন্যান্য কেবিন ডেকসহ সবগুলো খালি, সব। এই যে কেবিন দুই একটা মনে করো ভাড়া হয়েছে, আর সবগুলো এখানে খালি আছে। আটটি লঞ্চ আছে, কিন্তু এদের মধ্যে চারটি লঞ্চ যাবে না। সেই চারটি লঞ্চ হলো সুরভি 8, কীর্তনখোলা 2, আর আছে ওই যে রেখে পাচ্ছেন কীর্তনখোলা 2 ও কীর্তনখোলা 10, সেটা দুটো সার্ভ, মানে মোট হলো তিনটা সার্ভে না। আর এই কীর্তনখোলা 10-এর পরে যেটা সুন্দরবন 11 সেইটা সার্ভে, সুন্দরবন 11টা সার্ভে। আর এই লঞ্চগুলো ছাড়েনি কারণ যাত্রী আছে খুবই কম, তার জন্য এই লঞ্চগুলো ছাড়েনি। নয় সুন্দরবন 11 সার্ভে, পারাবাদ 9 সার্ভে। গাইস দেখেন, এখন হলো পারাবাদ 12 ছেড়ে দিচ্ছে, সেই সময় ছেড়ে ছিল সুরভি 7, পারাবাদ 12। পারাবাদ 12 কিন্তু খুব দ্রুত ছিল, তাড়াতাড়ি যাইতেছে এই পারাবাদ 12 লঞ্চটি। দেখেন বাবা, 1 মিনিট ওই সাইডে পারাবাদ 12 লঞ্চটি খুব তাড়াতাড়ি যাইতেছে, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে